আজকে আর কোনো কথাই নয়, কারণ সকালে উঠেই আমরা ডিসাইড করেছি সারাটা দিন কাটাবো সাগরের পাড়ে। সেই কারণে রওনা দিয়ে দিলাম আটলান্টিক সিটি বিচের উদ্দেশ্যে। ওইখানে যেতে প্রায় সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট, তাই সময় নষ্ট না করে ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন আমার এই কিউট ব্যাগটি, তার সাথে রয়েছে হ্যাট। আর দিনটা এত সুন্দর করেছে যে এই দিনে যদি সাগরের পাড়ে না যাওয়া হয় তাহলে কি হয়। সাথে আমার বাচ্চাদেরকে দেখুন কি খুশি, আমরা যখন চারজন একসাথে সময় কাটাই তখন এমনিতেই দিনটা অনেক সুন্দর হয়ে যায়, তার সাথে যদি ওয়েদারটা সুন্দর থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে চলুন আপনারাও থাকুন আমাদের সাথে কিছুক্ষণ। দীর 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 তানত নোম তন দে রে দানি, দীর 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 তানত নোম তন দে রে দানি, না দীর দীর দানি তুম দীর দীর দানি তুম তন দীর 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 তানত নোম তন দে রে দানি, দীর 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 তানত নোম তন দে রে দানি। আমাদের এই সাগর পাড়ের মজা করা দেখে বুঝতেই পারছেন যে আমরা কতটুকু আনন্দ করছি আজকে। আর তার সাথে যদি এরকম সুন্দর ওয়েদার থাকে তাহলে বলতে হবে যে আল্লাহ আমাদের উপরে সত্যি খুবই মেহরবান। আমি তো সত্যি কথা বলতে গেলে একটা মুহূর্ত মিস করতে রাজি না। ভাবছি যে না, কোনটা থেকে কোনটা মিস হয়ে যাবে আর আমি ভিডিও করতে পারবো না, তাই প্রতিটা মুহূর্তকেই ক্যামেরায় বন্দি করে রাখছি। কারণ যখন এই মুহূর্তগুলোকে দেখব তখন সত্যি মনটা একদম প্রফুল্ল হয়ে যাবে। সাগরের এই বালুকণার মধ্যে নিজের নামটা ভাবলাম লিখি, আর আমি যতবার আসি ততবারই এটা করি। আজকে আমাকে দেখে আমার মেয়েও এটা করলো, দেখুন কত সুন্দর করে তাড়াহুড়ো করে লিখছে, কারণ একটু পরেই ঢেউ এসে, এই যে চলে এসেছে ঢেউ, খুব দ্রুত লেখার চেষ্টা করেছে কিন্তু তারপরও ঢেউ চলেই এসেছে। এবার ভাবলাম নিজের পাটাকে এরকম করে সমুদ্রের এই ঢেউয়ের মধ্যে রাখি, যখন এই ঢেউগুলো পাটাকে ছুঁয়ে চলে যায় তখন দারুণ একটি অনুভূতি লাগে। আর আমার ছেলে তো প্রাণ খুলে খেলা করছে, সত্যি সাগর পাড়ে আসলে মনটা অন্য ধরনের হয়ে যায়, খুবই ভালো লাগে। যে অনুভূতিগুলো না আসলে বোঝানো যাবে না।
দির 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 তানানাত নোম তানাদের দানি দির 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 তানানাত নোম তানাদের দানি না দির দির দানি তুম দির দির দানি তুম তানাদের এবার আমার মেয়ে বায়না ধরল সে ফেরিস হুইলে বসবে। সো আর কোনো কথা আছে? বাচ্চা বায়না ধরেছে আর ওকে যেতে দেওয়া হবে না তা তো হয় না। আমি আর যাইনি, কারণ আমার পুরো কাপড় চোপড় পুরো ভিজা, তাই ভাবলাম যে না, আমিও যাব না আর আপনাদের ভাইয়াও যাননি, ওদের দুইজনকে তুলে দিয়েছি। আমার আয়াতে একটু ভয় পাচ্ছে, কিন্তু আস্তে আস্তে ও ঠিক হয়ে গিয়েছে, কারণ বোন সাথে ছিল সেই জন্য। আর এই যে দেখছেন ভিডিওগুলি, ও কিন্তু ফেরিস হুইলের উপর থেকেই কিন্তু এই ভিডিওটি করছে, আর এই ভিডিওটা করছে আমার মেয়ে। দেখুন কত সুন্দর করে ভিডিওটা করেছে, পুরো সাগরের পাড়টা উপর থেকে অসাধারণ লাগছে দেখতে, আর আমরা নিচে বসে আছি দুজন। মেইনলি আমরা এখানে বসে অপেক্ষা করছি সানসেট দেখার জন্য, পুরো সানসেটটা দেখে তারপরই কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা হব। দির 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 তানানাত নোম তানাদের দানি দির 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 তানানাত নোম তানাদের দানি না দির দির দানি তুম দির দির দানি তুম তানাদের দির 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 তানানাত নোম তানাদের দানি দির 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 তানানাত নোম তানাদের দানি। এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে, পারতাম যদি থাইকা যেতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে, আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।